আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের হিন্দু পুরোহিত ও তাকে সমর্থনকারী বিজেপি এমপিকে গ্রেফতার করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ ভবনগরী ও মহাসচিব মৌলানা সাদেদুর রহমান রাসুলের নামে জঘন্য কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, গত আগস্ট মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নীতিশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনও রাজ্য সরকার তাদের গ্রেফতার করেনি। সংবাদ মাধ্যমে বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন তারা। বিবৃতিতে তারা বলেন, মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্য জুড়ে 50টিরও বেশি মামলা হয়। রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিতে থাকেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নীতিশ রানের। এক বক্তব্যে নীতিশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। তারা আরো বলেন, নীতিশের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার তাদের কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিখিল ভারত মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের নেতা ও সাবেক সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে পরিচালিত মার্চ টু মুম্বাই কর্মসূচির পদযাত্রা গতকাল আটকে দেয় তারা। আমরা রানগিরি মহারাজ ও নীতিশ রানেকে দ্রুত গ্রেফতার করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। হেফাজতের নেতৃবৃন্দ আরো বলেন, রামগিরি মহারাজ ও নীতিশ রানেকে গ্রেফতারের দাবিতে ভারতের তুলপার হয়ে গেলেও বাংলাদেশের অধিকাংশ মিডিয়া রহস্যজনকভাবে চুপ থেকেছে। আমরা এই নীরবতারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, পৃথিবীর কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হলে মুসলমানরা চুপ করে বসে থাকতে পারে না। এই ইস্যুতে সমগ্র উম্মা এক হয়ে প্রতিবাদে জেগে ওঠে। সুতরাং মুম্বাই হাইকোর্টের এক আদেশে ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে রামগিরি কটূক্তির ভিডিও সরিয়ে ফেলার যত চেষ্টা করা হোক মুসলমানদের এ বিষয়ে অজ্ঞাত করা যাবে না। আমরা খবর খবর রাখছি, প্রতিবাদে সোচ্চার রয়েছি। একই সাথে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের অব্যাহত নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের এই উদ্যোগ আমলে নিয়ে ভারত কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।